আমি আসলে শুধুই তার সহধর্মিনী না, আপনার রাজা মামার শুধুই সহধর্মিনী না, আমার মানে সে আমার আত্মা, কিন্তু তার পাশে যতটুক মানে তার কাছে থেকে কিন্তু আমি কারিগরি শিখা, যে কিছুক্ষণ আগে চা বানালাম সেটা কিন্তু তার কাছ থেকে শিখা, দুধ তৈরি করা থেকে সবটুকু মানে তার কাছ থেকে শিখা, আমার উস্তাদ বললেই চলে। তো এই যদি কোনো ব্রাঞ্চে না যেতে পারলো, সেই ব্রাঞ্চটাতে আমি পরিদর্শন করতে যাই, দেখতে যাই সেই ব্রাঞ্চটাতে কী হচ্ছে, সম্পূর্ণ কারিগরি কিন্তু তার কাছ থেকেই শিখা। এবং কি আমাদের চেষ্টা একটাই দুইজনের, যে এই রাজা ব্যান্ড যেটা আমি সব সময় বলি, যে আমরা সারা বাংলাদেশে আমাদের প্রতিটি ব্রাঞ্চ থাকবে, আমরা প্রতিটি ব্রাঞ্চে সব সময় সর্বদিক দিয়ে যেমন শুরুতে খাওয়াচ্ছি, সেই খাওয়াটা যেন আমাদের ছেলেমেয়েরাও খাওয়াইতে পারে, এই একই স্বাদ, একই স্বাদ দেয়া যেন রাজা ব্যান্ডে থাকে, এটাই আমাদের সর্ব মানে সর্বসময়ই আমাদেরই থাকে। তো প্রতিটা ব্রাঞ্চে যখন আমি খোঁজ খবর নেই কি হলো, চা ঠিক আছে কি না, চার মেজারমেন্ট ঠিক আছে নাকি, কাজ করতেছে নাকি, প্রতিটা ব্রাঞ্চেই আমরা খোঁজ খবর নিই। এবং আমাদের বাংলাদেশে 28টা ব্রাঞ্চ আছে, 28টা ব্রাঞ্চ একই রকম স্বাদ থাকবে, একই রকম টেস্ট থাকবে, কারণ তাদেরকে আমরা একইভাবে ট্রেনিং দেওয়া। তো আপনি তো রাজার রানী, হ্যাঁ, তো আপনি তো একজন মা, হ্যাঁ, সন্তানের মা, তো আপনি রানী হয়ে যে রাজাকে যে সাপোর্টটা দিচ্ছেন, এইরকম রানীরা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে আমার রাজা, কারণ আজকে রাজা হয়েছে বিধায় কিন্তু আমি রানী হইতে পেরেছি, আর তার সাথে আমাকে সর্বক্ষণ মানে থাকার সব জায়গাতে মানে আমাকে পাঠানো, একাও আমার বিভিন্ন জায়গায় যেতে হয়, কক্সবাজারে যেতে হয়, একা সিলেটে যেতে হয়, এভাবে কিন্তু আমাকে বিশ্বাস উপ মানে দিয়েই নানান জায়গাতে পাঠানো হয়। তো এই বিশ্বাসটা কিন্তু মানে আমার রাজার ভিতরে আছে, এটা আমি চাই প্রত্যেকটা রাজার ভিতরে যেন এই বিশ্বাসটা থাকে, যে প্রত্যেকটা রানীকে বিশ্বাস করে, এবং কি প্রত্যেকটা ঘরের রানীকে যদি আজকের রাজারা বিশ্বাস করে, তাহলে আমার মতো রানী হইতে পারবে তাদের রানীরাও। আপনাদের যখন বিয়ে হয়েছিল, হ্যাঁ, তখনকার যে ভালোবাসাটা ছিল, এখন তো আল্লাহর রহমতে আপনারা ব্যবসা বাণিজ্য করে একটা একটা পজিশনে চলে গেছেন, এখনকার ভালোবাসাটা তখনকার মতো ছিল না এখনকার আরো বেশি? আসলে এটা আসলে আমার জন্য কঠিন, আমার কাছে সব সময় আমার মানে আমার ভালোবাসায় কমতি নাই, মানে কোনো দিক দেয় আমাকে শুরু থেকেই শেষ পর্যন্ত। আপনার মামা যখন আমাকে বিয়ে করছিল, তখন ছিল বলছিল আমার 5টা হা মানে আঙ্গুল আছে, হাত আছে 2টা, এই 10টা মানে ই দিয়ে আমি এডি দশটা আঙ্গুল আছে, এটু এটুক দিয়া এটাই কিন্তু আমার পুঁজি, এটাই কিন্তু আমার পুঁজি, তুমি কিন্তু এই পুঁজিটা দিয়ে কি আমার সাথে থাকতে পারবে না? কিন্তু তখন কিন্তু বলছে আমি তোমাকে চেষ্টা করব দেওয়ার জন্য, কিন্তু আমাকে তো আজকে তার চাইতে দ্বিগুণ কিছু দিয়ে দিছে, যেমন আজকে আমাকে 2টা বাড়ি করে দিচ্ছে, জায়গা কিনতে পারছে, 28টা দোকান করে দিচ্ছে, আমার ছেলেমেয়ের আজকে মানে আমাদের চিন্তা ভাবনা হলো বাহিরে যেন তারা লেখাপড়া করতে পারে, এটা আমাদের চিন্তা ভাবনা, তারা যেন গাড়ি দিয়ে চলতে পারে, এটা আমাদের, আমরা যে প্রতিষ্ঠান করে দিচ্ছি যেভাবে মানে তুলতেছি, তারা যেন আমাদের চাইতে উপরে তুলতে পারে, এটাই আমাদের। তার ছেলেমেয়ে যে গাড়ি চলছে, কিন্তু আমি কিন্তু ভ্যান গাড়ি চালাইছি, এটা কিন্তু আমার দ্বিগুণ, আমি দ্বিগুণ পেয়ে গেছি আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের ছোট্ট একটা ভ্যান গাড়ি থেকে আজকে আমাদের 28টা দোকান করতে পেরেছি, আমাদের স্বপ্ন আরো আগায়া নেওয়ার আশা, আমরা চেষ্টা করব এই রাজা চা বাংলাদেশের এবং কি বিশ্বের মাঝেও যেন আমাদের, বাহিরেও যেন আমাদের ব্রাঞ্চ থাকে, এটাই আমাদের স্বপ্ন। তবে আমার সবার কাছে চাওয়া, এই 300 ফিট ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে যারাই আছেন, আমাদের বাংলাদেশ সরকার যেই রাস্তা দিয়েছে সেটা বিমানের মতোই, যে বিমানে উঠছি আর আইটা পড়ছি, এরকমই এই রাস্তা, এত ভালো। তো আপনারা রাস্তার আনন্দটাও পাবেন, মেলার আনন্দটাও পাবেন, এবং কি আমাদের রাজা চায়ের আনন্দটাও পাবেন। হ্যাঁ, আপনারা সবাই এই বাণিজ্য মেলাতে আসবেন, আর সবার মুখে মুখে আমাদের এক কাপ করে রাজা চা খেয়ে যাবেন, এবং সকলে সকলে আমার মতো, হ্যাঁ, সকল রাজাদেরকে বলতেছে, আর স্বামীকে বলতেছি সকলে রাজা, যেহেতু বিয়ের দিনে দেখেন রাজার মুকুট পরে, এটা কিন্তু অনেকে ভাবে না, কলে বিয়ের নিয়ম বলে মুকুট পরে, আমি আজকে বলে রাখি
ওই দিনের জন্য সে রাজা হয় যেদিন সে বিয়ে করছে ওই দিনের জন্য সে বিয়ে করে ওই দিন সে মুকুট পরে রাজা শেরনি পরে সেদিন যায় এই জন্য বলি ওই দিন কিন্তু আপনারা রাজার রানী আজকে সেই রানার রানী হইতে গেলে অবশ্যই রানীকে বিশ্বাস করবেন রানী সাহেব রাজাকে বিশ্বাস করবেন দুজনই এগিয়ে নেবেন তাহলে আপনারা সুখী সম্পন্ন আমাদের মতো সবাই আগায় যেতে পারবেন এবং কি সকল রানীদেরকে বলতেছি আপনারাও আপনাদের রাজাদেরকে বিশ্বাস করবেন আর রাজাদেরকে বলতেছি আপনারাও আপনাদের রানীদেরকে বিশ্বাস করবেন আর এই বিশ্বাসের ভিতরে ভালোবাসা এবং কি সংসার সন্তান ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই আপনারা সবকিছু যদি বিশ্বাস করে চলেন তাহলে আমাদের মতোই রাজা রানী হতে পারবেন আমরা যেমন অল্প সময় রাজা রানী হই এরকম না ভাগ্যের কাছে টাকা পয়সা লাগবে অর্থবিত্ত কিচ্ছু না আমি বিয়ের সময় রানী সাহেব আজকে রানী বিয়ের সময় বলছি যে আমার পাঁচটা দুই হাতে পাঁচ দশটা আঙুল আছে এডি সম্বল তুমি কি বিয়ে করবে না আজকে কিন্তু রানী হয়ে গেছে এরকম আপনারাও চিন্তা করবেন যে আপনার স্বামীর পাঁচটা দুই হাতে দশটা আঙুল আছে কিনা এই আগায় যেতে পারবেন দেখে দেন বাণিজ্য মেলা ব্যাপক জমে উঠেছে এখানে সকলেই চা খাওয়া দাওয়া করল।